স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি জুমি রহমান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি নারীর ক্যারিয়ার নিয়ে। আজ আমরা কথা বলবো করোনা পরিস্থিতিতে নারী উদ্যোক্তা এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে আছেন কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সমাধান সূত্রে। শুরুতে জানতে চাইব, করোনাকালীন একটি দুর্যোগ পার করছি আমরা এবং এই সময়টিতে দীর্ঘদিন আমরা কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে কয়েক দফা যাচ্ছি। এই সময়টিতে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অনেকেরই ক্ষতি হচ্ছে, কিভাবে এই চ্যালেঞ্জটি আপনারা মোকাবেলা করছেন? যেটা হচ্ছে যে এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের জীবনে এত বড় দুর্যোগ কখনোই আসে নাই। অনেক ছোট ছোট দুর্যোগ আমরা পার করেছি ব্যবসায়িক জীবনে, কিন্তু এটা আসলে একটা সম্মিলিত দুর্যোগ, পুরো পৃথিবী জুড়ে এটা একটা দুর্যোগ। এবং আমি বলবো যে ব্যবসায়ী যারা যারা উদ্যোক্তা পেশাজীবীরা এখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত, কারণ অন্য পেশাজীবী যারা আছেন তারা হয়তো নিজের কথাটাই খালি চিন্তা করতে হচ্ছে, নিজের বেতন নিয়ে চিন্তা করতে হচ্ছে, কিন্তু আমরা যারা উদ্যোক্তা আছি তারা কিন্তু আমাদের পাশাপাশি আমাদের যারা ওয়ার্কার আছে, কারিগর আছে, তাদের সবার কথা আমাদের চিন্তা করতে হচ্ছে। তো এই জন্যই আমাদের জন্য এটা আসলে খুবই কঠিন একটা সিচুয়েশন আমি বলবো। এবং গত বছর যখন করোনা মানে এই প্রভাবটা শুরু হলো, তখন থেকেই কিন্তু আমাদের প্রথম আমাদের পহেলা বৈশাখের সময়টা ছিল, পহেলা ফাল্গুনের পরপর পহেলা বৈশাখের মার্কেটটা আমরা পুরোপুরি হারিয়েছি। দুইটা ঈদ, এই দুইটা ঈদেও আমাদের উদ্যোক্তারা ব্যবসা করতে পারেনি। তো যার কারণে আমাদের তখন ধারণা ছিল যে হয়তো বা এক বছরে এটা ঠিক হয়ে যাবে, পরের বছর থেকে আমরা ব্যবসা করতে পারবো, বা একটা বছরই আমাদের অনেক কষ্ট করে চলতে হবে। কিন্তু এবং পাশাপাশি আমরা মনে করেছিলাম যে আমরা বেশ কিছু সরকারি সাহায্য বা সহায়তা অথবা প্রণোদনা এগুলো আমরা পাবো, কিন্তু আসলে বেশিরভাগ এসএমই যারা, আমি বিশেষ করে নারী উদ্যোক্তাদের কথা বলবো, বিশেষ করে নারী উদ্যোক্তারা কিন্তু এই আওতায়, প্রণোদনার আওতায় পায়নি। যাদের মোটামুটি একটা এখন অবস্থান আছে তারাই কিন্তু এই প্রণোদনাটা পেয়েছে, যতটুকু আমার মানে আমি জেনেছি আর কি। তো এই জন্য যারা আসলে উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা যারা দেশের এই যে মূলত দেশের মার্কেটের জন্য কাজ করে, তারা কিন্তু একটা ভীষণ বিপদের মধ্যে পড়েছে এবং আমরা সবাই এই সংকটে আছি। এবং এই বছরও একই সময়ে আবার করোনার প্রাদুর্ভাব বেড়েছে, যদিও একটু কিছুটা সাধারণ মানে নর্মাল হয়ে আসছিল পরিস্থিতি, কিন্তু আবারও সেই ঠিক পহেলা বৈশাখের আগে আমাদের একই অবস্থা, যার কারণে পরপর দুইটা বছর যে এভাবে উদ্যোক্তাদের চলতে হচ্ছে, এটা আমাদের জন্য অনেক অসহনীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তানিয়া ওয়াহাব, আপনি যে বিষয়টি বলছিলেন যে নারী উদ্যোক্তাদের কথাই জানতে চাইব, দুটি রমজানের ঈদ কিন্তু আমরা একইভাবে একই দশার মধ্য দিয়ে পার করছি। নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছেন, যারা ঘরে থাকেন তারাও এখন বর্তমান সময়ে আমরা যেটি দেখেছি কিছু করার চেষ্টা করেছেন, ঘরে বসেই কিছু একটা করবেন। এই ধাক্কায় এই নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং যারা কিছুটা হয়ে উঠছিলেন, তাদের কি চিত্র দেখা যাচ্ছে? তারা কি পরবর্তীতে ধাক্কা খেয়ে আবার সেই আগের জায়গায় চলে যাবেন কিনা? এটা আসলে ডিপেন্ড করে যে কে কিভাবে শুরু করেছে, তার প্রোডাক্টটা কি, তার সোর্সিংটা কেমন। এখন যদি অনেকেই মনে করে যে হুট করে আমি একটা শুরু করলাম কিন্তু আমার কোনো আগে কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই, তো তাদের আমার মনে হয় ঝরে পড়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু যাদের একটা প্ল্যান আছে, যাদের প্রপার একটা প্ল্যানিং আছে, অনলাইনে যারা মোটামুটি বিজনেস সম্পর্কে জেনে বুঝে আসছে, আমার মনে হয় তারা ভালো করবে। আর নর্মালি বাংলাদেশে নারী উদ্যোক্তারা যেটা দেখা যায় যে আমাদের কিন্তু পহেলা বৈশাখ এবং ঈদকে সামনে রেখে নিজেদের কিন্তু পুঁজি যা থাকে সেটা সহ ধার করে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে অথবা এনজিও থেকে লোন নিয়ে কিন্তু এই সময়টা তারা বিভিন্ন প্রোডাক্ট বানায় এবং এই টাকা দিয়ে কিন্তু সাধারণত সারা বছর চলে। তো যার কারণে এই যে লোন বা পুঁজি, এই পুঁজিটাই কিন্তু যারা অলরেডি উদ্যোক্তা ছিল তারাই কিন্তু ওগুলো ওই ধারই এখনো শোধ করতে পারে নাই। তো তাদের জন্য কিন্তু এখন টিকে থাকাটা খুব কঠিন। জি, এই যে যারা এখন পর্যন্ত এই দীর্ঘ লোনে পড়ে আছেন এবং সামনের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, এই সময়টিকে আসলে তাদের কি ধরনের নার্সিং করা উচিত বলে আপনি মনে করেন? আসলে আমাদের এই পরিস্থিতিটা না পুরোপুরি আনসার্টেন, আমরা আসলে নিজেরাও বুঝতে পারছি না। আমিও একজন উদ্যোক্তা,
আমিও যখন এখন একটা প্রোডাক্ট বানাচ্ছি, আমি কিন্তু অনেক কিছু মাথায় রাখছি যে এটা আসলে এই প্রোডাক্টটা এই সময় আমার স্টক করা ঠিক হবে কিনা, অথবা আমি পরবর্তীতে আমার এই প্রোডাক্টটা চলবে কিনা। তো এখন আমার মনে হয় যে সব চোখ কান খোলা রেখে কোনো একটা প্রোডাক্ট স্টক করতে হবে। খুব বেশি প্রোডাক্ট স্টক করা ঠিক হবে না, এবং একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তার পাশে দাঁড়াতে হবে। আমার মনে হয় করোনা পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বেশি দরকার এখন দেশীয় উদ্যোক্তাদের একজন আরেকজনের পাশে দাঁড়ানো। কারণ আমাদের এক একজন উদ্যোক্তা এক একটা জিনিস প্রোডাক্ট তৈরি করে, আমরা যদি নিজেরাই নিজেদের প্রোডাক্ট মানে পরিচিত গণ্ডির মধ্যে নেটওয়ার্কিং এর মধ্যে কেনাকাটা করি, তাহলে আমাদের গণ্ডির উদ্যোক্তাগুলো কিন্তু মানে মোটামুটি একটা মানে একটা ভালো পরিস্থিতিতে থাকবে। এরকম যদি বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা একজন উদ্যোক্তা আরেকটা উদ্যোক্তাকে হেল্প করি, হ্যাঁ, তো আগের মতো হয়তো বা কেনাকাটা হবে না। কারণ আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের এখন প্রফিটের দরকার নাই, আমাদের এখন টিকে থাকাটা মেইন। আমাদের ওয়ার্কারদের বেতন দিয়ে আমাদের যে লোন আছে সেটা কোনো মতে দিয়ে আমরা শুধু টিকে থাকলেই এনাফ, এবং এই টিকে থাকাটার জন্য আমাদের একজন উদ্যোক্তা মানে উচিত আরেকটা আরেকজন উদ্যোক্তাকে হেল্প করা। জি, একটু এই বিষয়টি জানতে চাইবো যে যদি দেশের বাইরে কোনো কিছু পাঠানো হয়, দেশের বাইরে লেনদেনের যে বিষয়টি, বর্তমান সময়ে তো সব কিছুই বন্ধ রয়েছে, সেটি আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইতিমধ্যেই হয়েছে? যেটা হয়েছে যে আমি দেশের বাইরে প্রচুর, আমার যেহেতু অনলাইন একটা ব্র্যান্ড আছে, আমি প্রচুর প্রোডাক্ট পাঠাই বা অন্যরাও পাঠান। যেটা হয়েছে যে দেশের বাইরের প্রোডাক্ট পাঠানোর খরচ এখন অনেক বেড়ে গেছে এবং সময় অনেক বেশি লাগছে। অনেকে হয়তো বা কোনো একটা বিশেষ দিন উপলক্ষে বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট কিনলো, ওটা মানে যেতে যে সময় লাগছে ওনাদের হয়তো বা ওই বিশেষ দিনটা পার হয়ে যাচ্ছে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে খরচ হতো আগে, যেটা পাঠাতে আমার 10,000 টাকা খরচ হতো, সেটা এখন অনেকে মানে কিছু ক্ষেত্রে 25,000 টাকা খরচ করছে, যার কারণে প্রোডাক্টের কস্টটা অনেক বেড়ে গেছে। যে কারণে বাইরে থেকে যারা অর্ডার দেন সাধারণত তারাও কিন্তু একটু এখন দোনোমনার মধ্যে আছে যে এত খরচ করে একটা প্রোডাক্ট আমরা বিভিন্ন দেশ থেকে আনবো কিনা। এটা আমি বলছি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে। এছাড়াও আমরা বাইরে যেগুলো এক্সপোর্ট করি সেই এক্সপোর্টের ক্ষেত্রেও এত বেশি মানে যাতায়াত ভাড়া বেড়ে গেছে, যার কারণে বায়ারও এখন কিন্তু মানে কাজ অফ রেখেছে যে যখন সব স্বাভাবিক হবে তখন তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিবে। কারণ তারা নেওয়ার পরে তাদের যদি পরিবহন কস্ট এত বেড়ে যায়, কারণ সেখানেও আসলে করোনার একটা প্রভাব আছে, সবাই কিন্তু একটা করোনার আওতায় আছি, আমরা একটা টেনশনে আছি, একটা ভয়ে আছি, তো সব দিক থেকে আমি বলবো যে একটা অস্থির অবস্থা। এবং বায়ারের অর্ডারের ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষ্য করছি। বাট যেটা শুনতে পাচ্ছি যে বাইরে যারা মানে দেশের বাইরে যারা থাকেন, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে, করোনার পরবর্তী একটা ভালো সেল হওয়ার আসু মানে আমরা ভাবছি যে করোনা পরবর্তী হয়তো বা একটা ভালো সেল হবে, কারণ তারা এতদিন বাসায় ছিল, হয়তো বা করোনা যখন প্রভাবটা কেটে যাবে তখন তারা শপিং এ হয়তো বা আরো ইন্টারেস্টেড হবে। সে কারণে অনেক বায়ার এখন আমাদের অর্ডারটা দিয়ে রাখছে, কিন্তু প্রোডাক্টটা নিবে জানাচ্ছে যে পরে, যেহেতু পরিবহন খরচ এবং অন্যান্য ইস্যু চিন্তা করে। আচ্ছা, এটা তো দেশের বাইরে লেনদেনের যে চিত্র সেটি, দেশের ভেতরে বর্তমান যে কঠোর বিধিনিষেধ চলছে তার মাঝেও আপনাদের কাজটি চালিয়ে যেতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি? হ্যাঁ, সে তা তো হচ্ছে। কারণ আমরা যে প্রোডাক্ট গুলো বানাই, আমি বলবো যারা ধরেন কাপড় বানায় তারা যে কাজগুলো করে, কাজের মার্কেটটা বন্ধ। আমরা যে ম্যাটেরিয়াল কিনি বংশাল থেকে, আমার ব্যাগের ম্যাটেরিয়াল কিনি, তো সেই মার্কেটটা কিন্তু বন্ধ। তো আমি যখন একটা কাজ করব, কাজ করতে করতে কিন্তু আমাদের কাছে কিন্তু সব ম্যাটেরিয়াল সোর্স মানে সব স্টকে থাকে না। আমরা একটা অর্ডার পাই অথবা একটা জিনিস যখন বানাতে চাই তখন আমরা ওইটা লিস্ট করে ওই প্রোডাক্টটা আমরা ম্যাটেরিয়াল গুলো কিনতে যাই। তো কাঁচামালের মার্কেট যেহেতু বন্ধ, এবং বিশেষ করে চায়না থেকে ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের ব্যাগের ম্যাটেরিয়ালের জন্য অত্যাবশ্যকীয়, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং অর্থাৎ কাঁচামালের একটি ঘাটতি সরবরাহের জন্য ফেস করছেন। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো, একজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে নেছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম রুহুল আমিন, আমি আমার বাজারের স্বত্বাধিকারী। আমার প্রশ্নটা হলো, আমরা যারা অনলাইনে কাজ করি, অনলাইনে আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট আমরা সেল করি, করোনার আগে থেকেও আমরা ডেলিভারি কোম্পানির কাছে জিম্মি হয়ে গেছি তো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যেখানে কুরিয়ার কোম্পানি আমাদের কাছ থেকে 5 থেকে 7 দিন সময় নিয়ে থাকে, তো বাংলাদেশের টপ টপ কুরিয়ার কোম্পানি যাদের মাধ্যমে কাজ করি তারাই এখন 13 দিন 14 দিন লাগাই দিচ্ছে। কারণ আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা নিচ্ছে, ধরেন আজকে নিল, তারা মেইন হাবে 5 দিন ফেলাই রাখতেছে। এজন্য আমাদের অনেক প্রোডাক্ট রিটার্ন চলে আসতেছে,
অনেক কাস্টমার ফোন দিয়ে প্রোডাক্ট পাচ্ছে না, আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ডেলিভারি কোম্পানির মাধ্যমে। আশা করি এই ব্যাপারে আপু একটু কথা বলবেন। জি ধন্যবাদ। যেই সমস্যাটি বলছিলেন আমাদের দর্শক, এটি নিশ্চয়ই আপনি বলবেন যে সবারই এই ধরনের সমস্যা হচ্ছে। গত বছর আসলে এই সমস্যাটা খুবই প্রকট ছিল, কারণ গত বছর হঠাৎ করে ঈদের সময়ে যেহেতু অনলাইনে অনেক বেশি চাহিদা বেড়ে গিয়েছিল, ডেলিভারি কোম্পানিগুলো আসলে একটাই হারিয়ে ফেলেছিল। কিন্তু এই বছর পরিস্থিতিটা আমার কাছে মনে হয়েছে কিছুটা ডিফারেন্ট, এবং আমি যেসব ডেলিভারি কোম্পানির সাথে কাজ করি তাদের দেখা যায় হ্যাঁ দুই দিনের জায়গা এখন চার দিন লাগছে। আসলে যেটা হয়েছে যে চাহিদা এত বেড়ে গেছে এখন, আগে দেখা যেত যেখানে আমি মানে একটা উদাহরণ দিচ্ছি, আগে যদি তারা 100টা পার্সেল নিত এখন দেখা যাচ্ছে সেই জায়গায় তাদের 2000-3000 পার্সেল গ্রহণ করতে হচ্ছে। তো সেই জায়গায় আমি বলবো যে অবশ্যই কাজ করা উচিত, কারণ আমাদের কিন্তু এখন এই যে অনলাইন চ্যানেল, এই ডেলিভারি চ্যানেল, এই জায়গাটা খুবই স্ট্রং হওয়া দরকার। কারণ আমরা যদি সব মানে শোরুমে বিক্রি না করতে পারি, আমরা যদি এখন যেহেতু এখন অনলাইনে একটা সুযোগ আছে, এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে, ডেলিভারি কোম্পানিদেরও কাজে লাগাতে হবে, এবং নতুন নতুন কোম্পানি যাতে আরো নতুন সুযোগ নিয়ে আসে সেই জায়গাটা কিন্তু দৃষ্টিপাত করতে হবে। কারণ আমার মনে হয় যে কোনো সমস্যার সময় নতুন নতুন কিন্তু ব্যবসার কিছু মানে উদ্যোগ আইডিয়াও তৈরি হয়, নতুন নতুন কাজের জায়গাও কিন্তু তৈরি হয়। আমার মনে হয় ডেলিভারির জায়গাটায় কাজের এখন একটা বড় সুযোগ আছে, এবং এই জায়গায় কাজ করতে হবে আরো বেশি সিরিয়াসলি এবং সিনসিয়ারলি কাজ করতে হবে। অর্থাৎ কোনো পেশা বন্ধ হয়ে গেলে এটিও অন্যদের পেশা হিসেবে তৈরি হতে পারে, সেই সুযোগ রয়েছে। ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সমাধান সূত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা পরিস্থিতিতে নারী উদ্যোক্তা। এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব, আপনাকে স্বাগত আরও একবার। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, যে এই অনলাইনে প্রোডাক্ট তৈরি করতে হলে যে কাঁচামাল সরবরাহের বিষয়টি রয়েছে, সেখানে আপনাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই কাঁচামালগুলো যেখান থেকে নেওয়া হয় তারা কি অনলাইনে সেই বিষয়গুলো আপনাদেরকে সরবরাহ করতে পারছে না, এই বিষয়টি কি ভেবে দেখেছেন? হ্যাঁ, সেভাবে কিছু কাজ আমরা করছি, যেমন কিছু কিছু দোকানের সাথে আমাদের চুক্তি আছে, মানে যাদেরকে খুব ভালোভাবে চিনি, কিছু কিছু প্রোডাক্ট আমরা হয়তো বা ফোন করলে তারা দোকান খুলে আমাদের প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু এটা আসলে একটা সমাধান না। কারণ একটা কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেটা আমাদের মার্কেট ঘুরে ঘুরে দেখে তারপর ওটার সাথে ম্যাচ করে কিনতে হয়। হ্যাঁ, আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের ইম্পোর্টই হয়ে আসে, বাংলাদেশে প্রোডাক্টটা পাওয়া যায় না। এখন ইম্পোর্টেরও খরচ, যেটা বললাম আমি, যেহেতু আমাদের এক্সপোর্টের খরচও বেড়েছে সুতরাং ইম্পোর্টের খরচও বেড়েছে। তো যেহেতু এটা বেড়ে গেছে অনেক বেশি, যার কারণে হচ্ছে এই প্রোডাক্ট গুলো, এই ম্যাটেরিয়াল গুলো আসতে পারছে না, বা আসলেও খরচ অনেক বেড়ে যাচ্ছে, তো আমাদের ম্যাটেরিয়াল কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। তানিয়া হব, অনেক কম সময় রয়ে গেছে আমাদের কাছে, আমরা শেষ অল্প একটু জানতে চাইবো যে বর্তমান সময়ে আসলে যারা আপনারা নারী উদ্যোক্তারা রয়েছেন তাদের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি করণীয় আছে বলে আপনি মনে করছেন, কিভাবে এই কঠিন সময় উত্তরণ করা যায়? আচ্ছা, আমি সরকারের পক্ষ হয়ে মানে সরকারের পক্ষ থেকে আমাদের কিছু চাহিদা চাওয়া আছে, যে আমরা যারা উদ্যোক্তা আছি, নারী উদ্যোক্তা, আমাদের ট্রেড লাইসেন্সের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখা সম্ভব যে কারা কারা উদ্যোক্তা। তো তাদেরকে আমার মনে হয় একটা এককালীন অনুদান এবং প্রণোদনার খুব দ্রুত ব্যবস্থা করতে হবে, না হলে অনেক উদ্যোক্তা ঝরে যাবে, মহিলা উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা অনেক উদ্যোক্তা ঝরে যাবে। আমাদের কিন্তু এই করোনার জন্য বেশ কিছু ফান্ড এসেছে, এবং এই ফান্ড গুলো কিন্তু আমাদের এই যারা এসএমই উদ্যোক্তা তাদের জন্য কিন্তু এখন খুব সবচেয়ে বেশি দরকার, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বঞ্চিত, এবং আমরাই কিন্তু এখনো ব্যবসাটাকে টিকিয়ে রেখেছি নিজেদের যা আছে সেটা দিয়ে। কিন্তু আমাদের পক্ষে আসলে এই পরপর দুইটা বছর আর সম্ভব না যেভাবে আমরা করছি কাজ। তো সেই জন্য আমি বলবো সরকারের পক্ষ থেকে আমাদের জন্য যেন খুব দ্রুত একটা ফান্ডের ব্যবস্থা করা হয়, এবং আমাদেরকে খুঁজে পাওয়া যাবে ট্রেড লাইসেন্সের মাধ্যমে, আমরা যারা ট্রেড লাইসেন্স অথবা যাদের আমাদের কর এবং ভ্যাটের কাগজ আছে তাদের মাধ্যমেও কিন্তু খুঁজে পাওয়া যাবে যে কারা কাজ করছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের এখন দেশীয় পণ্য যারা উৎপাদন করছে তাদের আমরা যে প্রোডাক্ট বানাই ম্যানুফ্যাকচারিং এ আমাদের 15% ভ্যাট দিতে হয়, এই ভ্যাটের আওতাটা অবশ্যই কমিয়ে আনতে এখন এমন একটা সহনীয় পর্যায়ে আনা উচিত যাতে আমরা অন্তত বাঁচতে পারি। অর্থাৎ এই দুই বছরে যে ক্ষতিটা আপনাদের হয়ে গেছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় যেই ব্যবস্থা সেটি সরকারিভাবে নেওয়ার। ধন্যবাদ তানিয়া ওয়াহাব, আজ আমাদের সময় দেওয়ার জন্য, সময় শেষ হয়ে এসেছে, আমরা শেষ করছি। সমাধান সূত্রে এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।